আসসালামু আলাইকুম, সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজ রাতের আপডেটে। দর্শক, আজ অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে এই ভিডিওতে। মানব পাচার, যেটি হিউম্যান ট্রাফিক, এর বিরুদ্ধে লড়াইয়ে পিছু হটেছে কুয়েত, এটি মনে করছে আমেরিকা। অন্যদিকে মানব পাচারের ক্ষেত্রে কুয়েতের অবস্থান নজরদারিতে রেখেছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট, যেটি আল মাজালিসের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়েছে। আরও যে ইনফরমেশন শেয়ার করা হয়েছে, কুয়েতে মানব পাচারের সাথে জড়িত অনেক কম সংখ্যক লোককে বিচারের আওতায় আনা হয়েছে বলে মনে করছে ইউএসএ। এমনকি গৃহকর্মীদের জন্য নিরাপত্তা তহবিলও কমিয়ে ফেলা হয়েছে বলে মনে করছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট। এদিকে প্রবাসীদের স্পন্সরশিপ বা কফিল প্রথায় কোনো নতুন পদক্ষেপ গ্রহণ করেনি কুয়েতে, এটি জানিয়েছে ইউএস ডিপার্টমেন্ট। আশা করা হচ্ছে যেহেতু ইউএস এই ব্যাপারটি নিয়ে না গলাচ্ছে, খুব সহসায় কুয়েতের শ্রমবাজারে বিশেষ করে কফিল প্রথা বা স্পন্সরশিপ নিয়ে বড়সড় পরিবর্তন আসবে। এছাড়া কুয়েতে মানব পাচার বা মানব পাচারের সাথে জড়িত ব্যক্তিদেরকে আরও বেশি আটক করা হবে। সবাই সচেতন সতর্ক হলেই হয়তো বা এই যাত্রায় রক্ষা পেতে পারে। দর্শক, জামিয়া থেকে অর্ধ মিলিয়ন দিনার চুরি করে কুয়েত থেকে পালিয়েছে একজন মিশরীয় প্রবাসী। চুরি করা অর্থ ফেরত দেওয়ার বাধ্যবাধকতা সহ 2 বছরের জন্য সাজা প্রদানের আদেশ দিয়েছে কুয়েতের একটি আদালত। প্রসঙ্গত, আমরা প্রায়শই এই ধরনের ঘটনাগুলো দেখি যে কুয়েতের জামিয়াগুলি থেকে বা সরকারি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন দেশের প্রবাসীরা বিশাল বিশাল অঙ্কের টাকা লাপাত্তা বা লুট করে পালিয়ে যায়। তবে এই রায়ের মাধ্যমে ক্লিয়ার করা হয়েছে যে টাকা নিয়ে পালিয়ে গেলেও তাকে সেটি পরিশোধ করতে হবে। দর্শক, আমরা কয়েক মাস থেকে দেখছি যে জিরো টলারেন্স নীতিতে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রেখেছে। বিশেষ করে মাদক বিরোধী অভিযান সবচেয়ে বেশি কঠোর অবস্থানে। সাইক্রোট্রফিক জাতীয় নেশা, যেটি মাদক সেবনে কুয়েত একটি উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে। এই সমস্যার জর্জরিত কুয়েতের নাগরিক এবং প্রবাসীরা। এই ধরনের নেশাগ্রস্ত বা মাদক গ্রহণকারীরা যে সকল ঘটনাগুলো ঘটাচ্ছে কুয়েতের ভিতরে, যেটি হত্যাকাণ্ড, হিংসাত্মক ঝগড়াসহ বড় ধরনের সমস্যা প্রতিনিয়তই কুয়েত ফেস করছে। এদিকে এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে যে মাদক নিরাময় কেন্দ্রে নেশাগ্রস্তদের মাদক থেকে মুক্তির জন্য বার্ষিক চিকিৎসার ব্যয় 1.5 লাখ দিনার, যা নতুন করে কুয়েতের বাজেট করা প্রয়োজন পূর্ণ বাসনের জন্য, এবং একটি উন্নত হাসপাতালেরও প্রয়োজন রয়েছে বলে মনে করছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেটি আল মাজালিসের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়েছে। দর্শক, আমরা কুয়েতে প্রতিনিয়তই প্রতারণার শিকার হই, আর এই প্রতারণার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ওটিপি কোড। কোনো একজন আমাদের ফোনে কল করে বলছে যে আপনার আইডি কার্ড ব্লক হয়ে গেছে, আপনার ব্যাঙ্ক কার্ড ব্লক হয়ে গেছে, বা আপনার সিম কার্ড ব্লক হয়ে গেছে। আর এই সমস্যা থেকে মুক্তির জন্য আপনাকে যেটি করতে হবে, আপনার ফোনে এখন একটি 4 ডিজিটের ওটিপি কোড গিয়েছে, সেই নাম্বারটি বলুন। আমাদের অনেক সহজ সরল প্রবাসী ভাই বোন এই কাজটি করে থাকে, কিন্তু এই কাজটি করার পরই সেই প্রবাসী ভাই বিপদে পড়ে। কারোর ব্যাংকের টাকা হাতিয়ে নেয়, কাউকে নতুন করে প্রতারণার শিকার হয়, কারোর অ্যাকাউন্ট হ্যাকিং করে বিভিন্ন ধরনের জটিলতা বা ঝামেলা সৃষ্টি হয়। আর একবার যদি আপনার অ্যাকাউন্ট বা আপনার পার্সোনাল ইনফরমেশন হাতিয়ে নিতে পারে, আপনি কখনো না কখনো তাদের জালে পা দেবেন। ঠিক এই পরিস্থিতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সচেতন সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে বলা হয়েছে যে যেই কোনো অপশনে, হতে পারে ইমো, হতে পারে হোয়াটসঅ্যাপ, হতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয়, হতে পারে সিম কার্ড বা আদার এক্সট্রা, কোনো ধরনের ওটিপি কোড কখনোই কারোর সাথে শেয়ার না করার জন্য। আর এই ওটিপি কোডই একজন প্রবাসী জীবনের সবচেয়ে বড় সর্বনাশ বয়ে আনতে পারে বলে মনে করছে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়। কাজে আমাদের সকল প্রবাসী ভাই বোনদের সাথে অবশ্যই বলবো, আপনি কখনোই আপনার পাসওয়ার্ড, আপনার পার্সোনাল নাম্বার, আপনার ওটিপি কোড কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। লাইক কমেন্ট শেয়ার করে অ্যাক্টিভ থাকুন পরবর্তী ভিডিওর জন্য। আমাদের চ্যানেলটিতে চোখ রাখুন, যেহেতু কুয়েতের প্রথম থেকে প্রথম আপডেটগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রচার করে থাকি।